স্বপ্নদ্বীপের স্বপ্নভঙ্গ। ওগো শুনছো, ছেলেটা হয়েছে যাদবপুরে ভর্তি, সকল আশা পূর্ণ হবে, স্বপ্ন হবে যে সত্যি। স্বপ্নদ্বীপের বাবা মা আজ গর্বেতে বুক ফুলিয়ে বলছে, ছেলেটা কিন্তু চান্স পেয়ে দিয়েছে তাক লাগিয়ে। স্বপ্নদ্বীপের আজ প্রথম দিন যাদবপুরের হোস্টেলে, ইতিবাচক কিছু পাচ্ছে না, ঠেকছে সবই গোলমেলে। সন্ধ্যা আরতি দিয়ে সবে পড়তে বসবে তখন, আদেশ এলো তুলে নিয়ে আয়, মুরগি এসছে নূতন। ব্যাস, সাম্যবাদী কসাইয়ের দল হিংস্র হায়নার মতন বলল, চল আমাদের সঙ্গে, তোকে করিব আদর যতন। বিকারগ্রস্ত হোস্টেল বাপেরা এমন করল যতন, স্বপ্নদ্বীপের স্বপ্ন ভাঙল তাসের ঘরের মতন। প্রশ্নের বাঁধে আসে বিষয় বিকৃত যৌনতা, ততটাই বাড়ে অত্যাচার যতটা স্বপ্নদ্বীপের মৌনতা। সিনিয়রদের কথা না শুনেছ যদি, করেছ উলঙ্ঘন, ইলেকট্রিক বাল্বের গরম কাঁচেতে করাবে যে চুম্বন, অথবা হিটারের লাল কয়লে করাবে প্রস্রাব। এইভাবেই প্রাক্তনীরা হয়ে উঠেছে হোস্টেলের বাপ। নিরীহ ছেলেটি জানত না, সে জানত না কি লেখা ছিল কপালে, বিবস্ত্র হয়ে লজ্জায় ঘৃণায় হাঁটবে সরু দেওয়ালে। তারপর যখন পা পিছলে পড়ল সটার নিচে, হোস্টেল বাঘেরা ইঁদুর হয়ে গিয়ে গল্প সাজালো মিছে, তখনও ক্ষীণ আশা ছিল স্বপ্নদ্বীপের বাঁচবার। সময় থাকতে হাসপাতালে তাকে নিয়ে যেত যদি একবার, তা না করে কলেজের সব গেটগুলি হলো বন্ধ। এই পুলিশ যাতে ঢুকতে না পারে, মিডিয়াকে বানাও অন্ধ। কত স্বপ্নদ্বীপের স্বপ্নের দ্বীপ এভাবে গিয়েছে নিভে, সাম্যবাদী আঁতেলরা তার গলা দিয়েছে টিপে। যত বড় বড় ডিগ্রির তোরা উড়িয়ে যাস ফানুষ, ডিগ্রিধারী হওয়ার আগে হয়ে ওঠ তোরা মানুষ। উল্টো পাল্টা স্লোগান দিয়ে যতই করিস কলরব, মায়ের কোল খালি করে করিস না আর উৎসব, মায়ের কোল খালি করে করিস না আর উৎসব।